ইনসেক্ট আক্রমণ করার আগে আপনি স্প্রে করবেন যেন আপনার গাছের পাতা কুকরায় না যায় পোকোডার দিলে আপনার মাটিতে জোর পরিমাণ বা যে পানি অ্যাবজর্ব করার পরিমাণটা বেশি থাকায় ভালো থাকায় গাছের গ্রোথটাও খুব ভালো হয় প্রোভ্যাক্স বা বিটা বিশোধন করে নেবেন বিশোধন করে যদি চারা তৈরি করেন তাহলে আপনার চারা সুস্থ থাকবে সবল থাকবে এবং বিভিন্ন পোকামাকড় বা রোগাক্রমণ থেকে রক্ষা পাবে আসসালামু আলাইকুম আমি কিসমিজ মোহাম্মদ আব্দুল রোফ রোফেন আপনাদের সকলকে স্বাগতম আমার থামনেল দেখে বুঝতে পারছেন আজকে ক্যাপসিকাম নিয়ে আলোচনা করব আর ক্যাপসিকাম হচ্ছে খুবই হাই ভ্যালু এবং খুবই ভিটামিন সমৃদ্ধ একটি সবজি তো ক্যাপসিকামে ভিটামিন এ এবং সি এর পরিমাণ প্রচুর থাকায় এটা চাহিদাও বেশি আর হা হাই ভ্যালু বলতে বোঝানো বুঝাইছি আমি ক্যাপসিকামের দাম কিন্তু সবসময় চড়াই থাকে দেখবেন মিনিমাম দুইশো টাকা কেজি থেকে চারশো পাঁচশো টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে কালার ভেদে আর ক্যাপসিকাম কয়েকটা কালারেরই পাওয়া যায় বাংলাদেশে এর ভিতরে সবচাইতে কমন কালার হচ্ছে সবুজ সেটা পাওয়া যায় আর লাল হলুদ এবং বেগুনি বা পিঙ্ক কালারের ক্যাপসিকামও আজকাল বাজারে পাওয়া যায় এবং এগুলো সবগুলোর দাম এক একটা একেক ওয়াইজ হয়ে থাকে কিন্তু সবগুলার চাহিদাই প্রচুর পরিমাণে আর যারা ক্যাপসিকাম চাষ করতে চান আপনারা যারা ছাদ বাগান করেন ছাদে বারান্দায় বা বাড়ির আশেপাশের প্রতি জমিতেও আপনারা দুই একটা ক্যাপসিকাম গাছ লাগাতে পারেন আপনার ফ্যামিলির চাহিদা পরিবারের চাহিদা মেটানোর জন্য আর ক্যাপসিকামে শুধু ভিটামিন এ বা সিই থাকে না এখানে ফাইবার আয়রন এবং অন্যান্য উপাদানও প্রচুর পরিমাণে থাকে আর ফাইভ স্টার হোটেলগুলোতে হর হামেশাই ক্যাপসিকাম ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা দুই চারটা গাছ ক্যাপসিকাম লাগাতেই পারি আর গাছ লাগানোর জন্য বরাবরের মতো আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলে থাকি যে যারা টবে গাছ লাগাবেন সেক্ষেত্রে মাটিকে আপনারা টবের মাটিকে তিন ভাগে ভাগ করে নেবেন এক ভাগ হচ্ছে মাটি আর এক ভাগ হচ্ছে জৈব সার গোবর বা অন্যান্য সার দিতে পারেন আর এক ভাগ হচ্ছে কোকোড্রাস্ট কোকো ডাস্ট দিলে আপনার মাটিতে যে জোর পরিমাণ বা যে পানির অ্যাবজর্ব করার পরিমাণটা বেশি থাকায় ভালো থাকায় গাছের গ্রোথটাও খুব ভালো হয় আর গাছ লাগানোর আগে অবশ্যই মাটি শোধন করে নেবেন বাজারে পাওয়া যায় টাইকোডার্মা সেটা ব্যবহার করে আপনার পাঁচ থেকে সাত দিন ব্যবহার করার পরে গাছ লাগাবেন মাটি শোধন করে নিলে আপনার তাহলে যে বিভিন্ন যে ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রান্ত হবে না আপনার গাছগুলো আর মাটি আমি বললাম পরিমাণ মতো সার দিতে হবে সার দেওয়ার ক্ষেত্রে আপনার ইউরিয়া টিএসপি এম ওপি এগুলো ব্যবহার করবেন টবের জন্য এক চামচ পরিমাণ ব্যবহার করবেন আর ইউরিয়া সারটা হচ্ছে আপনি প্রথমেই দিবেন এবং গাছ লাগানোর সাত থেকে দশ দিন পরে আবার আবার চা চামচের এক চামচ দেবেন এবং টিএসপি এবং এমওপি বিশেষ করে মিরট অফ পটাশ এমওপি যেটা লাল সার সেই সারটা যখন ফ্লাওয়ারিং হবে তখন দিবেন কারণ ফ্লাওয়ারিং এবং ফুল সেটিংয়ের জন্য এই সারটা খুবই দরকারি এবং প্রয়োজনীয় আপনারা অল্প পরিমাণে ভোরণ সারও দিতে পারেন যেন আপনার ক্যাপসিকাম ফেটে না যায় এবং ঝরে না পড়ে সেক্ষেত্রে ভোরণ সারটাও খুবই উপকার করে ক্যাপসিকাম লাগানোর লাগালেই শুধু হবে তা না ক্যাপসিকাম লাগানোর গাছ লাগানোর পরে আপনার দেখবেন যে গাছে পাতা কুকড়ে যেতে পারে মরিচ গাছের মতো সেটা হচ্ছে আসলে পাতা কুকড়ানোর রোগ বলা হয় এটা আসলে রোগ না এটা মাছির দ্বারা আক্রান্ত হতে পারে মাছি বা রেড মাইটের দ্বারা আক্রান্ত হলে এই প্রবলেমটা দেখা যায় সেক্ষেত্রে আপনারা ঘরোয়া পদ্ধতিতেও এটা আপনারা সমাধান করতে পারেন যদি এটা হয় আর এটা হওয়ার কারণ লক্ষণগুলো দেখবেন আপনার কিভাবে পাতা নিচের দিকে কুকুরায় যাবে গাছগুলো খাটো হয়ে যাবে আর বড় হচ্ছে না এবং ফল ফলন আসবে না সেক্ষেত্রে আপনার ফলন হবে না পাতাগুলো ছোটো হয়ে যাবে ফলন ইন্ডাস্ট্রিক্যালি রিডিউস হবে কমে যাবে সেক্ষেত্রে আপনাকে সাদামাছি এবং রেড মাইট যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে যদি ছাই পারেন অল্প সাই সিটা দিতে পারেন সাই ছিটা দিলেও সাদামাছি বা রেড মাইটটি হয় না যদি ছাই না পারেন তাহলে আপনার যে গাছ আক্রান্ত হয় সেই গাছটা যদি বেশি পরিমাণের হয় তাহলে সেই গাছটা তুলে অন্যত্র দূরে ফেলাই দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে যেন অন্য গাছ এটা দ্বারা আক্রান্ত না হয় আর যদি আপনি এটাও না পারেন তাহলে আপনার বাজার থেকে কেমিক্যাল কিনে এনে স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে মেলাথিয়ন বা সুমিথিয়ন গ্রুপের যে আছে ইনসেক্টিসাইড সেখান থেকে যে কোনো একটা আপনি স্প্রে কেমিক্যাল কিনে পরিমিত মাত্রায় যেটা গায়ে লেখা থাকে সেটা দেখে আপনি স্প্রে করে দিবেন এর ভিতরে বাজারে আসলে প্রচলিত কিছু কেমিক্যালের ভিতরে সাকসেস বা এমবেকটিন আছে এটা কিনে আপনি এক লিটার পানিতে দুই এম মিশিয়ে গাছ লাগানোর সাত থেকে দশ দিন পর আপনি একবার একবার স্প্রে করবেন এবং তার পনেরো দিন পরে দ্বিতীয়বার স্প্রে করবেন যে ইনসেক্ট আক্রমণ করার আগেই আপনি স্প্রে করবেন যেন আপনার গাছের পাতা কুকরায় না যায় ফলন আপনি কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পান সেভাবে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনি কাঙ্ক্ষিত মাত্রায় ক্যাপসিকাম পাবেন আরও একটি কমন যেটা হচ্ছে অ্যান্থ্রাকনোস গাছের দেখবেন ক্যাপসিকাম আসার পরে ক্যাপসিকাম নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে একটা বাজে দুর্গন্ধ বেরোচ্ছে সেটা হচ্ছে অ্যান্থাকনোসে আক্রান্ত হলে এটা হয় আর অ্যান্থ্রাকনোস আক্রমণ করলে প্রথমে যদি দেখেন একটা ফল বা গাছে আক্রমণ করছে সেই গাছটাও আপনাকে তুলে ফেলতে হবে তুলে দূরে ফেলে দিবেন বা পুড়িয়ে ফেলবেন যদি অ্যান্থ্রাকনোস আক্রমণ করে আক্রমণ যেন না করে সেই জন্য ক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে সিট ট্রিটমেন্ট করে নিতে হবে যদি আপনি সিটটা ট্রিটমেন্ট করে লাগানোর আগে যদি সিটটা ট্রিটমেন্ট করে নেন তাহলে অ্যানথ্রাকনোস আক্রমণের পরিমাণটা কমে যায় আরেকটা মজার আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন একই টবে বা একই জায়গায় বারবার একই ক্রপ করবেন না ক্রপ রোট ক্রপ লাগাবেন না সেক্ষেত্রে ক্রপ রোটেশন যেটা আমরা বলি এইবার যদি আপনি এখানে ক্যাপসিকাম লাগান পরের বার আরেকটা টবে বা আরেকটা জায়গায় ক্যাপসিকাম লাগাবেন সেক্ষেত্রে আপনার এই সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত যে রোগগুলো আছে সেগুলো থেকে আপনার গাছগুলো কিছুটা হলেও রেহাই পায় আর যদি অ্যান্থাকনোস আক্রমণ করেই ফেলে সেক্ষেত্রে আপনাকে বাজার থেকে কিনে আনবেন টিলথ দুশো ইসি সেটা এক লিটার পানিতে মিশিয়ে দশ থেকে বারো দিন পর পর থেকে স্প্রে করবেন দুই তাহলে আপনার গাছ এনথ্রাক থেকে রক্ষা পাবে আপনি কাঙ্ক্ষিত মাত্রায় ফল পাবেন আর বিশোধন যেটা করবেন যেটা বললাম প্রোভ্যাক্স বা বিটা দ্বারা বিশোধন করে নেবেন বিশোধন করে যদি চারা তৈরি করেন তাহলে আপনার চারা সুস্থ থাকবে সবল থাকবে এবং বিভিন্ন পোকামাকড় বা রোগাক্রমণ থেকে রক্ষা পাবে এইভাবে যদি আপনি ক্যাপসিকাম চাষ করতে পারেন যে দেখা আমি যে কথাগুলো বললাম এইভাবে যদি এই দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি ক্যাপসিকাম চাষ করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত মাত্রায় ক্যাপসিকাম পাবেন আপনার পরিবারের যে পুষ্টির চাহিদা আছে সেটা আপনি তবে বা সাদে ক্যাপসিকাম চাষ করে পূরণ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা আপনার বা ছাদ বা বারান্দা বা বাড়ির আশেপাশে দু একটা সবজি গাছ লাগাবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ